ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আমরা এই মুহূর্তে রয়েছি দমদমের জগদেশপল্লী এলাকায় এখানে মৃত দিদির দেহ প্রায় সাত দিন ঘরের মধ্যে আগলে রাখেন তার দাদা এবং তারপরই পুলিশ আধিকারিকরা এবং স্থানীয় লোকেরা খবর পেয়ে এখান থেকে দেহ রিমুভ করে এই মুহূর্তে যে ব্যক্তি দেহ আগলে রেখেছিলেন তাকে দমদম থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঠিক কি ঘটনা ঘটেছিল প্রতিবেশী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি হয়েছে দিদি আপনি কি হয়েছে মানে আমরা কাল থেকে দেখছি যে প্রচন্ড পরিমাণে একটা বাজে গন্ধ বের হচ্ছে এই বাড়িতে কে কে এখানে থাকতেন দাদ মানে দু একজন মহিলা একজন একজন পুরুষ যারা নাকি ভাই বোন রিলে এরা সম্পর্কে ভাই ভাই বোন কিছু করতে এরা না কিছু করতে না সারা দিন ঘরের মধ্যে এইভাবে বন্ধ থাকতো তার বোন আসতো বোন এসে পুরো তালা মেরে দিয়ে যেত খাবার এর ভাবে বন্ধ আরেক বোন আরেক বোন হ্যাঁ আরেক বোন আসতো এসে দিনে একবার কিংবা দুবার খাবার দিয়ে একবারই খাবার দুজনের খাবারই দুজনই খাবার দিয়ে দিয়ে যেত আর আবার সেদিনকে না আসে আবার পরের দিন আসতো দিনে একবার করে খাবার দিত আর এনাদের দেখে যা মনে হতো মেন্টালি এনারা পুরোপুরি ডিসব্যালেন্স হ্যাঁ তো যার জন্যে এনাদের কথাবার্তা যখন কোনো সময় কেউ জিজ্ঞেস করতো কেউ বাইরে এখানে যদি সব সময় এনারা লক অ্যান্ড কি অবস্থাতেই থাকতো এই তালাটাও মারা থাকতো আপনাদের নজরে বিষয়টা কিভাবে এলো নজরের বিষয়টা হলো যে ও সবসময় বন্ধ থাকে তারপরে যখন খুলতো তখন দেখতাম যে ওনারা মানে কথা বললে এমনি ঠিকই কথা বলতো বলতো যে আমার বোন এখানে রেখে গেছে এটা একটা মেন্টালি নার্সিং হোম এখানে থেকে সুস্থ হলে আমরা দেওয়া বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এইভাবে ওনাদের রেখেছিল বোন এই সব বুঝিয়ে রেখেছিল তারপরে কালকে দেখছি এতভাবে গন্ধ বেরোচ্ছে তখন আমরা হচ্ছে কিছু বোধহয় মারা মানে কোনো ইঁদুর টিঁদুর মরেছে এই বাড়ি কতদিন আগে এরা ভাড়া এটা দেড় বছর আগে এই বাড়িতে ভাড়া নিয়েছে আর যে আজকে সকালবেলাও আমরা যার যে ওনার আর কি যে ফ্ল্যাটটার তাকে আমরা ফোন করেছিলাম উনি বললেন কি আমি আড়াইটের আগে আসতে পারবো না এবার উনি বললেন কি যার যে খাবারটা দেয় সেই ছেলেটি আসছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সে আধ ঘন্টা পরে এলো তাকে জিজ্ঞেস করা সে বলল কি কালকেও খাবার নাকি ও দিয়ে গেছে কিন্তু এখানে যখন পুলিশকে খবর দেওয়া হয় যখন ডোম আসে বডিটাকে রেস্কিউ করতে তুলতে লিফট করতে কি অবস্থায় দেখলেন বডিটাকে ভেতরে মানে কাপড় জামা কিচ্ছু নেই গায়ের মধ্যে বডিটা না একজনের মানে যিনি মারা গেছেন ওনার পুরো একদম নেকেট অবস্থায় উনি পরে আছেন ভাইকে ভাই পাশে বসে আছে বসে বসে শুধু চুপ করে বসে আছেন ভাই পুলিশটা পরে পুলিশ এলেন পুলিশ এসেই পরে যখন খুললেন দরজাটা পচন্ন পরিমানে অপরিষ্কার নোংরা মানে ওড়ারা খাই টাই পচন্ন পরিমানে ওইখানে পরে থাকে পাচ্ছেন গন্ধটাও পাচ্ছেন গন্ধও পচনো পাওয়া যাচ্ছে ওইভাবে পড়েছেন তারপরে ওটা কম্বল দেওয়ার পরে ওনাকে আবার ওইভাবে নিয়ে আর তার মধ্যে আবার যে ভাগ্নে ছিল সেও ঘন্টাখানেক ধরে এখানে বসে ছিল এই গন্ধের মধ্যে প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলছিলাম পরিষ্কারভাবেই তারা যেটা জানাচ্ছেন প্রচন্ড দুর্গন্ধ এবং তারপরই পুলিশ আধিকারিকদের কাছে খবর যায় পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা ঠিক কি হয়েছে তারা খবর নেওয়া শুরু করেন এবং তারপরে দেখেন যে একজনের দেহ এবং সেই দেহ আগলে ভাই তার পাশে ছিল এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে প্রায় সাত দিন দেহ আগলে রাখার ঘটনা কিন্তু এই দমদমের জগদীশপল্লিতে ঘটেছে ঠিক কি ঘটনা পোস্টমর্টমের পর পুরো ছবিটা স্পষ্ট হবে এবং পরিবারের সদস্যদের পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে জয়ন্ত পাল ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ দমদম